মিলকি তিনি প্রধান বার্তা সম্পাদক একাত্তর টেলিভিশন আছেন জনাব মাসুদ কামাল সিনিয়র সাংবাদিক আপনাদের দুজনকে স্বাগত এছাড়াও সরাসরি আমাদের সাথে যুক্ত আছেন জনাব শ্যামল দত্ত সম্পাদক ভোরের কাগজে আপনাকেও স্বাগত আমাদের এই অনুষ্ঠানে আমরা একটা প্রতিবেদন দেখছিলাম সেখান থেকে আসতে চাই শুরুতেই জনাব মাসুদ কামাল আপনার কাছে আসবো অনেক ধরনের ব্যাখ্যা আমরা এখন পর্যন্ত পাচ্ছি তার মধ্যে বলা হচ্ছে যেভাবে বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম তার কোনো উপযুক্ত কারণ আসলে ছিল না সরকারের থেকে অনেক ব্যাখ্যা দেওয়া হলেও তার পাল্টা যুক্তিগুলো ভেসে বেড়াচ্ছে আসলে বিভিন্ন গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে তো বটে তাহলে মানুষের স্বার্থকে একেবারেই অবহেলিত এবং সরকারের যে চিন্তা ভাবনা তাদের যে প্রকল্প বলুন বা নীতি নির্ধারণে সেখান থেকে দূরেই থেকে যাচ্ছে এখানে একটা জিনিস কি ধরেন আপনার একটা আপনার মানে জ্বালানি তেলের দাম বাড়াবেন আপনি বাড়ানোর ক্ষেত্রে আপনি কী কী দেখছেন যে আপনি যুক্তি দিচ্ছেন যে বিশ্ববাজারের দাম বেড়েছে অথবা আমার লোকসান হচ্ছে আমার পেট্রোলিয়াম কর্পোরেশনের লোকসান হচ্ছে এই সমস্ত যুক্তি দেখাচ্ছেন আপনি বাড়াতে হবে কিন্তু সবচেয়ে প্রধান ব্যাপারটা হলো এই জ্বালানি তেলের দামটা যখন আপনি বাড়াবেন বাড়ালে পরে অবধারিতভাবে তার প্রভাব কিন্তু বিভিন্ন পণ্য সামগ্রীর উপর আসবে বিভিন্ন জিনিসের দাম বেড়ে যাবে এটা অবধারিতভাবে বাড়বে তো বাড়লে পর সেই জিনিসটা যারা কিনবে এই পণ্য সামগ্রী যাদেরকে কিনতে হবে তারা কারা তারা তো জনগণ তো আপনি কি এটা বিবেচনা রাখবেন না যে জনগণের সেই বাড়তি দামে কেনার সক্ষমতা আছে কি না আপনার মূল লক্ষ্যটা কি বিপিসি না জনগণ আপনার মূল লক্ষ্য তো জনগণ আপনি কার সরকার বিপিসির সরকার নাকি জনগণের সরকার বিপিসি $8 billion থেকে $8,000 crore লস করছে এর আগে যে $46,000 crore লাভ করলো গত 7 বছরে ওটা কী হলো তো আপনি তখন কেন কমান নাই এটার কি কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত পেয়েছেন আপনি যে সরকারের তরফ থেকে বলা হয়েছে এই টাকা উন্নয়নে চলে গেছে বা উন্নয়নে ব্যবহার করা হয়েছে সেটার কি কোনো আসলে কিভাবে কোন খাতে খরচ হলো তার উন্নয়নে ব্যবহার করা হয়েছে নিশ্চয়ই হয়েছে তাহলে টাকা তো আর কর্পূর না যে উড়ে যাবে কোনো কোনো কাজে ব্যয় করেছে বাট প্রশ্নটা হলো আপনি কোন কাজে ব্যয় করবেন আপনার প্রায়োরিটিটা কে নির্ধারণ করবে এবং এই প্রায়োরিটি যে আপনি নির্ধারণ করবেন কার কথা চিন্তা করে নির্ধারণ করবেন ঠিক না আপনার হঠাৎ করে একটা মনে করেন একটা ফ্যামিলির কথা ধরেন আপনি একটা বোনাসে কিছু টাকা পেয়ে গেল ধরেন ওই টাকাটা আপনি কী কাজে ব্যয় করবেন এই সংসারের সবচেয়ে আগে কে সংসারের ফ্যামিলি মেম্বার যারা ওরা তো এই দেশের জন্য সবচেয়ে আগে আপনি কার কথা বিবেচনা করবেন আপনি বিবেচনা করবেন জনগণের কথা এখন আপনি একটা প্রকল্পে উন্নয়ন কাজে ব্যয় করতে যাওয়ার পর পরে যদি জনগণকে তার প্রত্যেকটা স্টেপে বাড়তি খরচ করতে হয় এবং যদি জনগণের সে সামর্থ্য না থাকে খরচ করা এক জিনিস আর করতে করতে পারা আরেক জিনিস কিন্তু জনগণের মধ্যে কি সামর্থ্য তৈরি হয়েছে হলে কীভাবে হয়েছে আপনি একটু ধরুন ধরেন আমি আমার কথাই ধরি আমি তো এই দেশের একজন জনগণ আমি তো একটা মনে করেন বেসরকারি চাকরি করি মনে করেন সাংবাদিক হিসেবে আমি চাকরি করি তো সাংবাদিকদের বেতন কি গত কয়েক বছর বেড়েছে যদি না বাড়ে তো এই সময় যে বাড়তি ব্যয়টা আমাকে করতে হবে সেটা আমি কোত্থেকে পাবো তো এই জিনিসটা কে দেখবে এটা কিন্তু সরকারকে দেখতে হবে কারণ সরকার তো সবারই সরকার সরকার যখন কোনো পরিকল্পনা করবে সেই পরিকল্পনার মধ্যে কি সাধারণ মানুষ থাকবে না সাধারণ মানুষ সেই পরিকল্পনার সঙ্গে কীভাবে নিজেকে খাপ খাওয়াবে এটা দেখবে কে এটা দেখার দায়িত্ব তো সরকারের কাজে এই জায়গাগুলোতে আমার মনে হয় একটা বড় ধরনের মানে আপনার ফাঁক ফোকর আছে এবং এটা যদি সরকার না দেখতে পারে যদি এটা সে ম্যানেজ করতে না পারে তাহলে কিন্তু মানুষের কদ্দু পিছাবে আপনি আমাকে ঠেলতে ঠেলতে কোন পর্যন্ত নিয়ে যাবেন দেয়ালের পথে জায়গা নেই জি ধন্যবাদ এটা তো মাথায় রাখতে হবে জনাব শ্যামল দত্ত আপনার কাছে এই পর্যায়ে আসতে চাই একটা যুক্তি দেখানো হয়েছিল জ্বালানি তেলের দাম এইভাবে বাড়ানোর পেছনে যে ভারতের সাথে আমাদের জ্বালানি তেলের দামের পার্থক্য রয়ে গেছে এবং এটি পাচার হতে পারে বিভিন্ন গণমাধ্যমে একটা প্রতিবেদন দেখেছি বিডিআর কর্মকর্তার বরাত দিয়ে বিজিবির কর্মকর্তার ক্ষমা করবেন যে যেভাবে বলা হচ্ছে যে জ্বালানি তেল অনেক পাচার হয়ে যেতে পারে সেটা আসলে খুব একটা সম্ভব নয় কারণ এটা ব্যাগে করে পাচার করা যায় না তাহলে এই ধরনের যুক্তির আসলে কতটুকু ধোপে টেকে আপনার বিবেচনায় আমার মনে হয় না এটা খুব কঠিন একটা যুক্তি একেই বলার জন্য বলা আর কি পাচারের জন্য দাম বাড়াচ্ছে এইটা আমার কাছে অন্তত মানে অ্যাকসেপ্টেবল একটা রিজন না এখানে তিনটা রিজন মোটামুটি আলোচনায় আছে আপনি যদি বিশেষজ্ঞদের আলোচনাগুলো শুনেন তাহলে দেখবেন যে একটা হচ্ছে আমাদের যে সাবসিডিটা কমাতে হবে হিউজ সাবসিডি সেটা কমানোর একটি কারণ
আরেকটি হচ্ছে আমাদের রেভিনিউ শর্টফল হয়ে যাচ্ছে আমাদের, আর মানে যে কারণে এখানে যে ভর্তুকি কমানোর কথা বলছেন সেটা কিসের জন্য এই মুহূর্তে কমানোর প্রয়োজনীয়তা কি? আমি আপনাকে বলছি, আমি আপনাকে বলছি, আমি একটু বলে নেই মঞ্জু। তারপরে হচ্ছে অর্থনীতিকে চালু রাখতে হলে আমাদের ইদানিং রেভিনিউ যে শর্টফল হচ্ছে, আমাদের আদায় হচ্ছে না রাজস্ব, সেখানে এটি একটি এই সাবসিডিটা কমিয়ে সেখানে কাজে লাগানো যাবে। আরেকটি বড় গোপন অনেকেই মনে করেন যেটি আসলে সরাসরি আসে না, সেটা হচ্ছে IMF এর যে আমরা $4.5 বিলিয়ন ঋণ চাচ্ছি, তার পূর্ব শর্ত হচ্ছে আমাদের সেবাগাতে সাবসিডি কমাতে হবে। এটা IMF বিভিন্ন দেশে এই ধরনের শর্ত দিয়ে থাকে। এর আগেও IMF থেকে যখন আমরা ঋণ নিয়েছি স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্টের জন্য ব্যাংকিং খাতে, আপনি জানেন যে হিউজ শর্ত দিয়ে সেটা করতে হয়েছে, এবং এর মধ্যে বাংলাদেশের ক্ষেত্রে এই ধরনের শর্তের কোনো বিষয় কি জানা গেছে স্পষ্টভাবে IMF এর তরফ থেকে? মোটামুটি ইঙ্গিত পাওয়া গেছে। আপনি দেখবেন আসলে সত্যিকার অর্থে বলতে কি, যে আকস্মিকভাবে বাড়িয়ে ফেলার কারণে এক্স্যাক্টলি কারণগুলো কি এটা খুব একটা মানে বোধগম্য নয় আমাদের কাছে। প্রথমত যে কথাগুলো একটু আগে মাসুদ কুমার বললো, সাধারণ মানুষের প্রতিক্রিয়া যে জনজীবনে একটা নাবিশ্বাস উঠবে, তাহলে সরকার এই ঝুঁকিটা নিচ্ছে কেন? সরকার ঝুঁকিটা নিতে বাধ্য হচ্ছে কেন? যদি আরো একটু রুটলি বলি, তাহলে তাই ঝুঁকিটা নিচ্ছে নিচ্ছে এবং বাধ্য হয়ে নিচ্ছে। তার মানে কি, আমাদের অর্থনীতির অবস্থাটা খুবই খারাপ। আপনি ডলারের প্রাইসে দেখেন, আজকে খোলা বাজারে ডলার এক প্রাইস আর ব্যাংকিং খাতে ডলারের যে প্রাইস, যে কারণে LC হচ্ছে না। LC না হওয়া মানে আপনার রেভিনিউ আসছে না, রেভিনিউ না আসা মানে আপনার ডেভেলপমেন্ট প্রজেক্ট গুলো বন্ধ হয়ে যাবে খুব শীঘ্রই। আপনার অলরেডি আমরা অনেক মানে যে সমস্ত নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার এটা এত বেশি, আমাদের বেতন ভাতা আমরা সরকারি কর্মচারীদের বেতন ভাতা এত বাড়িয়ে ফেলেছি, এত সুযোগ সুবিধা, ফলে সব মিলিয়ে একটা অস্থির অর্থনৈতিক অবস্থা। আমি মনে করি যে এটা যেভাবে বাড়ানো হয়েছে, যেটা মাসুদ কামাল কিছুটা বলেছেন যে এটার একটা মাল্টিপ্লাইং এফেক্ট আছে, দ্রব্যমূল্য বাড়বে, আপনার কৃষি উপকরণ বাড়বে, যাতায়াতের খরচ বাড়বে, লঞ্চের ভাড়া বাড়বে, বাসের ভাড়া বাড়বে, সাধারণ মানুষ যারা বিশেষ করে সরকারি আয়ের মধ্যে নেই, যারা মধ্যবিত্ত জীবনযাপন করেন, তাদের জীবনটা একেবারে নাবিশ্বাস উঠে যাবে, এবং সেটা হচ্ছে অলরেডি। আজকে আমাদের একটা লিড নিউজ হচ্ছে বাজারে এর কি প্রভাব পড়েছে। এই যে ধরেন বাড়ালাম তো তেলের সাবসিডি কমানোর জন্য, আমি তেলের দাম বাড়ালাম, কিন্তু পণ্যের দাম কিভাবে বেড়ে গেল সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এই যে দামটা বাড়লো, আপনি দেখেন আজকে অলরেডি বাজারে আসছে, আপনি আগামীকাল যদি বাজারে গিয়ে দেখেন প্রত্যেকটা পণ্যের দাম বেড়ে যাচ্ছে, আর এগুলো নিয়ন্ত্রণের কোনো সক্ষমতা তো বাংলাদেশে নেই। অন্যান্য দেশে ধরেন আমরা কথায় কথায় বিদেশের উদাহরণ দিই যে আবুধাবিতে বেড়েছে, অমুক দুবাইতে বেড়েছে, লন্ডনে বেড়েছে, সেখানে কিন্তু তেলের দাম বাড়লে পণ্যের দাম বাড়ে না, সেখানে তেলের দাম বাড়লে ইচ্ছে মতো আপনি যাত্রীদের কাছ থেকে বেশি নিতে পারবেন না, পরিবহন ভাড়া বাড়াতে পারবেন না। এগুলো অনেকগুলো নিয়ম আছে ওদের এখানে। আমাদের এখানে তো যেখান ধরুন গত দুদিন ধরে একটা নৈরাজ্য চলছে খালি বাস ভাড়ার ক্ষেত্রে, এখনো পর্যন্ত আমরা বাস ভাড়াটা কত এটা নির্ধারণ করতে পারিনি, এবং এটা যাত্রী পর্যায়ে বা মালিক পর্যায়ে পৌঁছেনি, ফলে যার যা খুশি তা নিচ্ছেন। এই যে নৈরাজ্য, এটা তো আমরা কখনোই মানে কন্ট্রোল করতে পারি না। এবং একটা একটু আগে আপনি যখন শিরোনাম পড়ছিলেন, সেখানে দেখলাম লঞ্চের ভাড়া প্রায় দ্বিগুণ করার প্রস্তাব দেওয়া হচ্ছে, কারণ লঞ্চ কারা চলে, একেবারে সাধারণ মানুষ যারা যায় তাদের অবস্থাটা কি দাঁড়াবে? এখন এই বিষয়গুলো আমাদের মনে হয় যে চিন্তা করার দরকার। এবং আমার আরো আশঙ্কা, হয়তো সরকার অচিরেই আবার গ্যাসের দাম বাড়াবে কিনা, বিদ্যুতের দাম আরো বাড়াবে, প্রতিমন্ত্রী বললেনই আছে। কিন্তু এই যে যুক্তিটা দেয়া হচ্ছে যে রিজার্ভের উপর চাপ পড়ছে জ্বালানি আমদানির কারণে বা খাদ্যে ভর্তুকির কারণে, সেটা আসলে কতটুকু বাস্তব? কারণ গত বছরের যে হিসাব নিকাশ আমরা দেখছিলাম, সেখানে দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে তো গত বছরের অর্থ বছরের তুলনায় এই অর্থ বছরে বরং ব্যয় কমেছে, ব্যয় বেড়েছে গিয়ে আপনার গার্মেন্টসের কাঁচামাল আমদানি বা অনেক ক্ষেত্রে মূলধনই যন্ত্রপাতি আমদানিতে, সেখানে 55% প্রবৃদ্ধির কথা বলা হচ্ছে। তাহলে এটাকে আসলে যুক্তিটা ধোপে টেকে? সেটা তো টেকে না, কিন্তু মঞ্জুর আমাদের এখানে তো কত ট্রান্সপারেন্ট কোনো কিছু নাই। আমি একটু আগে একটা হিসাব দেখছিলাম একটি কাগজে, BPC-র বিভিন্ন ব্যাংকে এখনো 14,000 কোটি টাকার FDR করা আছে। অন্যদিকে আমরা ক্যাপাসিটি চার্জের নামে এই যে কুইক রেন্টাল রেন্টাল পাওয়ারগুলোকে কত টাকা দিলাম, এটা কি জনগণের কাছে আমাদের কাছে পরিষ্কার কোনো চিত্র আছে? কেউ বলছে আমরা 87,000 কোটি টাকা অলরেডি দেওয়া হয়ে গেছে, কেউ বলে 21,000 কোটি টাকা দেওয়া হয়েছে, কিন্তু টাকা তো দিতে হয়েছে। এবং আরও এর মধ্যেও আমি দেখলাম 3টা নতুন কোম্পানিকে ক্যাপাসিটি চার্জের মধ্যে আনার জন্য BPC আবার উদ্যোগ নিয়েছে। ফলে এই উদ্যোগগুলো যখন আপনি নেবেন, তাহলে তো আর সাধারণ মানুষের বিবেচনা থাকছে না, এখানে প্রচুর টাকা
লিকেজ হচ্ছে প্রচুর টাকা, অন্যান্য খাতে খরচ হচ্ছে, যেটা আসলে একটা দীর্ঘমেয়াদী জ্বালানি পরিকল্পনার ক্ষেত্রে কিন্তু আমরা সেটা করি নাই। আমরা যেটা করেছি শর্ট টার্ম যে পরিকল্পনা, এবং সেটি বাংলাদেশকে আজকে এই বিপর্যয়কর অবস্থায় ফেলেছে বলে অনেকেই মনে করেন, কিন্তু সেটি কিভাবে এখন সমাধান হবে সেটা স্বল্পমেয়াদী কোনো সমাধান কিন্তু আমাদের হাতে এখন নেই। জনাব বাজিদ মিলকে আপনার কাছে আসতে চাই এই প্রসঙ্গে, ঘুরে ফিরে একটা কথাই আসছে যে যেভাবে আমদানির ক্ষেত্রে বিশেষ করে মূলধনী যন্ত্রপাতি বা কাঁচামাল আমদানির ক্ষেত্রে দেখানো হচ্ছে অনেক প্রবৃদ্ধি আছে, সে অনুযায়ী রপ্তানিটা আমাদের বাড়েনি, এবং এক্ষেত্রে একটা বেশ পুরনো অভিযোগ যে এলসির ক্ষেত্রে আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিং এর মাধ্যমে প্রচুর টাকা বিদেশে চলে যাচ্ছে। তার কিছু কিছু হিসেব আমরা পাই যেগুলো ক্ষেত্রে বিশেষে বছরে $8 billion কাছাকাছি। এই ব্যাপারে কোনো পদক্ষেপ না নিয়ে একেবারে সোজা মানুষের ঘাড়ে এই যে বোঝাটা, রেমিটেন্স কমে আসার বলুন বা আমাদের রিজার্ভ কমে আসার বোঝাটা চাপিয়ে দেওয়ার যুক্তি আসলে কী হতে পারে? ওইটাই ব্যাপার যে আসলে যেই পিলফারেজগুলো হয়, যেই বিষয়গুলো হয়, যে আন্ডার ইনভয়েসিং বা অন্য ক্ষেত্রে যেইগুলো, ওগুলো নিয়ন্ত্রণ না করে ওই জায়গাগুলোতে যদি করা যায়, এবং আমরা জানি যে অনেক ক্ষেত্রে যেটা আমরা বলি সিস্টেম লস, এই সিস্টেম লসের কিন্তু একটা মানেই হচ্ছে যে এনে দুর্নীতি এবং কিছু সিস্টেম লস থাকে এবং মেজরটা থাকে দুর্নীতি, এবং ওই জায়গাটা আমি না কমিয়ে আমি এখানে টাকাটাকে বাড়ানোর জন্য একটা হুট করে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, যেটা আমরা বলি যে সারপ্রাইজড একটা ডিসিশন, এবং সারপ্রাইজ ক্ষেত্রে আমরা বলি যে একটা পজিটিভ ক্ষেত্রে সোশ্যাল লাইফে সারপ্রাইজটা একটা পজিটিভ ক্ষেত্রে, কিন্তু এখানে এই সারপ্রাইজটা একটা মানে এমন একটা সারপ্রাইজ দেওয়া হয়েছে যেটা আমাকে সারপ্রাইজ করেছে, সে সাথে আমাকে অসহায় করে ফেলছে। সুতরাং ওই জায়গাগুলো যেখানে পিলফারেজ হয়, যেখানে ব্যয় কমানো সম্ভব, যেখানে আমার মানি সেভিং সম্ভব, যেখানে একটা গভর্নমেন্ট আমরা জানি যে সাশ্রয়ের কথা বলছে, এগুলো করে তারা এক ধরনের বলছে যে এই সাশ্রয় করে আমরা এই গ্যাপটাকে কমিয়ে নিয়ে আসব, কিন্তু সেই জায়গাতে কিন্তু সাকসেস রেট ইজ ভেরি লো এবং সেখানে হচ্ছে না, এবং যার ফলে আলটিমেট প্রেশারটা কিন্তু সাধারণ মানুষের উপরে এসে পড়ছে, এবং জ্বালানির ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা বলা হয় যে সেটার কারণ কি, এই যে সাধারণ মানুষ আসলে এই মুহূর্তে তাদের কি অবস্থা সেটা বোঝানোর কোনো ধরনের রাস্তা তাদের সামনে খোলা নেই? এটা তো একটা আছেই যে জনগণের যেই কষ্ট এটা বোঝার মিডিয়া একটা ছাড়া, মিডিয়াও সবসময় এখন হয়তো সবটুকু বোঝাতে পারে না, মিডিয়া ছাড়া আর তাদের আর কোনো মাধ্যম নেই যে তারা কি কষ্টের মধ্যে আছে, এবং যদি আপনি সারফেস লেভেলে যান, গ্রাসরুট লেভেলে যান, সেখানে মানুষের আসলে কী পরিমাণ কষ্ট হচ্ছে, কীভাবে সে চালাচ্ছে, এবং এর আগেই যে ইনফ্লেশনগুলো হয়েছে, যেই অবস্থায় মানুষ পড়েছে, তাতে করে যদি আমার প্রতিদিন 100 টাকা ব্যয় বেড়ে যায়, যে আমার দাম ভাড়া বৃদ্ধি, দাম বৃদ্ধি 100 টাকা করে বেড়েও আমার মাসে 3000 টাকা বেড়ে যাচ্ছে, 150 টাকা করে বাড়লে 5000 টাকা বেড়ে যায়, 4500-5000 টাকা বেড়ে যাচ্ছে, একটা মানুষের ইনকাম কিন্তু 1000 টাকা বাড়ছে না, কিন্তু তার খরচ 5000 টাকা বেড়ে যাচ্ছে, সেটা কিভাবে ম্যানেজ করবে? ইটস ভেরি মাচ ইম্পসিবল, কোনোভাবেই আয় বাড়ছে না আমার। এবং যে বললেন যে সাংবাদিকরা, আমার বেতন বাড়ে নেই, সাংবাদিকরা তবু একটা লেভেলে আছে, এর থেকে যারা লো ইনকাম গ্রুপস, আরও যারা কমে চলে, তাদের অবস্থা তো আরও মানে অন্যান্য যে ব্যবস্থাগুলোতে আসলে মানুষ তাদের ক্ষোভটা প্রকাশ করতে পারে কোনো না কোনো ভাবে, সেখানে যে একটা তীব্র অনিশ্চয়তা বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে, তাহলে সামনে এগোবার রাস্তা কি কেবলমাত্র একটা রাজনৈতিক সমাধান এখনকার যে অবস্থা তার, নাকি অর্থনৈতিকভাবেও এটাকে সামাল দেওয়ার কোনো একটা রাস্তা আছে? না, রাজনৈতিক সমাধান কীভাবে আসবে আমি বুঝতে পারছি না, কিন্তু এখন কিন্তু আসলে যান বাঁচানো নিয়ে প্রশ্ন, কিন্তু আপনি যদি বাজারে যান, যেটা সমালোচনা বললেন যে আপনি আগামীকাল দেখেন না বাজারে যে কী অবস্থা, পরশু যাবেন দেখবেন আরেক দৃশ্য, এক এক দিনে, আগের বারে কিন্তু তেলের দাম একটু বেড়েছিল 15 টাকার মতো বলো, তাতে যে অবস্থা হলো, আর এবার তো মানে হাই জাম্প, মানে পৃথিবীর ইতিহাসে কখনো কোথাও তেলের দাম এরকম 51% বেড়ে গেছে এক ধাক্কায়, এটা আপনি দেখাতে পারবেন না, এটা দেখাতে আপনি মানুষকে তো সয় নেন নাই। আর তারপরে কথা হলো কি যে এটা যে আপনি করতেছেন তার বিপরীতে কি, আপনি তো সব জায়গাটা ব্যালেন্স তো থাকতে হবে, আপনি এদিকে বাড়াবেন ওদিকে তার সক্ষমতা আপনি বাড়াবেন, সক্ষমতা কি আপনি বেড়েছে
বাড়েনি তো। এখন আপনি কেন এটা যে কথা আমি আসলে নিজেও কিন্তু ক্লিয়ার না, আমার কাছে মানে অবিশ্বাস্য লাগে যে 51% আপনি জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিচ্ছেন, তার ইম্প্যাক্টটা কী হবে সোসাইটির মধ্যে, সমাজ, দেশের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে? এবং কিন্তু এই যে কথাটা বলা হয় IMF এর চাপে করতে বাধ্য হয়েছে সরকার, এটা কি আপনার কাছে যুক্তিপূর্ণ? IMF এর চাপ নেই, এটা কিন্তু দুই ধরনের কথা। দুই ধরনের কথা কি, IMF বলে নাই তুমি এটা দাম বাড়াও। IMF যেটা বলে সেটা হলো গিয়ে যে এই সমস্ত ইউটিলিটি যে সমস্ত ইগুলি আছে, সেক্টরগুলো আছে, এখানে আপনি ভর্তুকিটা কমান। আবার IMF কিন্তু বলে না যে তুমি জ্বালানি তেলের দাম এইভাবে তুমি স্থির করে রাখো। আমাদের এখানে জ্বালানি তেলের দাম কীভাবে হয়, ইন্ডিয়া কীভাবে হয়, ইন্ডিয়া দিনের একটা দিন হয়, ওয়ার্ল্ড মার্কেটের দাম বাড়লে এখানেও বাড়ে, ওয়ার্ল্ড মার্কেটে কমলে এখানেও ইন্ডিয়াতে কমে, প্রতিদিনই কমে, তো প্রতিদিন তারা হিসাব করে করে। আবার কোনো কোনো দেশে আসে একটা সিলিং করে দেয় যে তারা যতই দাম বাড়ুক এর চেয়ে তারা বাড়াবে না। আমাদের কী করে, আমাদের বাড়ায় কিন্তু আর কমায় না। তো আপনি যদি মানুষকে খালি পেইনটা দেন, কখনো যদি আরামটা না দেন, তাহলে তো হবে না। তো মানুষ যদি আরাম পায় তখন ব্যথাটা সে গ্রহণ করতে পারে, আর যখন আরামের প্রশ্ন আসে তখন সেই আরামটা আপনি নিজে নিয়ে নেন। আবার দেখেন আপনি বলবেন উন্নয়ন খাত, উন্নয়ন খাতে আপনি কোন খাতে ব্যয় করতেছেন সেটা তো আমরা দেখতেছি। আপনি 5 টাকার কাজ করতেছেন 32 টাকা দিয়ে, এটা নিয়ে তো বিরাট বিতর্ক, এবং এই বিতর্কে তো কোনো জবাব গভর্নমেন্ট দিতে পারে না। জি ধন্যবাদ, একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক আপনারা দেখছেন সিএসআর মুক্তবাক। জনাব বাজিদ মিল্কি, আপনার কাছে আবারও ফিরে আসতে চাই। এই যে বারবার বলা হচ্ছে একটা কথা যে হঠাৎ করে এতটা বাড়া আসলে কল্পনার বাইরে ছিল, তাহলে এর পেছনে আসলে কি যুক্তি থাকতে পারে যে এতটুকু বাড়ানো, তার যে এত ধরনের প্রভাব সেটা কৃষিতে হোক, তার কদিন আগে সারের দাম বাড়ানো হলো এবং অনেকে বলছেন এর ফলে সার্বিকভাবে কৃষি উৎপাদনও ব্যাহত হতে পারে, এই ধরনের একটা দুঃসময় যখন আমরা বেশ একটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এই পরিমাণ বাড়ানোর আসলে কি কারণ থাকতে পারে? না, এটা একটা গভর্নমেন্টের পক্ষ থেকে যে কথাটা বারবার বলা হচ্ছে যে তাদের পক্ষে তাদের কোনো অল্টারনেটিভ ছিল না, তাদের কোনো উপায় ছিল না, কিন্তু এটা যেটা হয়েছে যে এটা সহনীয় করে বাড়ানোর, এর আগে আমরা জানি যে এই তেলের দাম $140 বা তার প্লাস হয়ে গিয়েছিল, তখন কিন্তু বাড়ায়নি, তখন কিন্তু দামটা বাড়ায়নি, দামটা অ্যাডজাস্ট করেনি। কামাল ভাই একবার বলছিলেন যে সব দেশেই তেলের দামটা যেটা যেভাবে বাড়ানো হয়, যে ইন্টারন্যাশনাল মার্কেটে বাড়লে সেটা বাড়ে, আবার ইন্টারন্যাশনাল মার্কেটে কমলে সেটা কমে যায়। ডলারের দাম, স্বর্ণের দাম আমরা যেভাবে দেখি সেভাবে তেলের দামও কিন্তু একইভাবে অ্যাডজাস্ট করা হয়, কিন্তু আমাদের দেশে এই সিস্টেমটা কাজ করে না। অনেক ক্ষেত্রে সেটা যেটা বলা হয় যে এটা জনগণকে এক ধরনের স্বস্তি দেওয়ার জন্য এই কাজটা করা হয়, কিন্তু এখন আমরা জানি যে $140 থেকে পরে এটা $90, এখন কিন্তু $80-এর $80+ গত 6-7 মাসের মধ্যে সর্বনিম্ন সবচেয়ে নেমে এসছে, কিন্তু যেই সময় হাইয়েস্ট দাম ছিল তখন বাড়ায় নাই, আবার যখন কমে আসলো তখন কমাচ্ছে না। এই জিনিসগুলো যদি অ্যাডজাস্টমেন্ট না যাওয়া হয় তখন এই ধাক্কাটা হয়। এবং কিন্তু ওই যে কথাটা যে এর আগের যে লাভ, একটা দীর্ঘ সময় তো তেলের দাম কম ছিল, তখন BPC লাভ করেছে এবং এখনও বিভিন্ন ব্যাংকে তাদের টাকা গচ্ছিত আছে, সেই টাকা কেন ব্যবহার হলো না এবারে? এখন এখানে ওই আমি এখানে একটু কথা বলি যে এই যুক্তিটা সরকার থেকে দেখানো হচ্ছে যে লাভ যেটা হয়েছে সেটাও অ্যাকুমুলেটেড লসের কার তুলনায় কম, এবং আলটিমেটলি লসের পরিমাণটা বেশি, সেই লসের পরিমাণটা পুষিয়ে নেওয়ার জন্য সেই দামটা এখন জনগণের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এটা আসলে ওই যেটা কামাল ভাই এবং শ্যামল দাও যেটা বলেছেন, একটা জনবান্ধব সরকারের জন্য কিন্তু এটা দিস শুড নট দি পলিসি। একটা মানুষকে সহনীয় করে তাকে সহ্য শক্তির মধ্যে রেখে আস্তে আস্তে যদি এটা জিনিসটা করতো তাহলে এই রিপারকেশনটা হতো না, এবং মানুষের এত একটা চাপের মধ্যে পড়ে গেছে এবং এই চাপটা, এবং যে শ্যামলদা বলছিলেন যে কালকের বাজারে এটা আরও বেশি আমরা দেখতে পাবো, তারপর দিনের বাজারে আরও দেখতে পাবো, এবং প্রতিদিন একদম নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, যখনই তেলের দাম বাড়ে তখনই সবজির দাম বাড়ে, তখনই চালের দাম বাড়ে, তখনই বেকারিজ জিনিসের দাম বাড়ে, মানে প্রত্যেকটা আইটেমের দাম বেড়ে যায়, কারণ সবাইকে ক্যারি করতে হয় জিনিসটা, এই তেলের দামটা তখন এই জিনিসগুলোর উপরে ইমপ্লিকেটেড হয়ে যায়, তো এই জিনিসগুলোর উপরে চলে আসে এবং এই সব কিছু আসা সরাসরি মানুষের মধ্যে পড়ে। আমি এটা বলছিলাম যে সাধারণ মানুষের মিডল ক্লাস
লোয়ার মিডল ক্লাস, ইভেন আপার মিডল ক্লাস আমরা যারা বলি, তাদের তারাও এখন এই দামের সাথে এই আরেকটা প্রশ্ন স্বাভাবিকভাবেই ঘুরপাক খাচ্ছে। কদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীও বললেন যে পেট্রোল এবং অক্টেন আমাদের খুব একটা আমদানি করতে হয় না, তখন মানুষের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগছে যে ডলারের সংকটের প্রসঙ্গে যখন বলা হয় যে দাম বাড়াতে হচ্ছে, তাহলে সেই আগের কথাটার যুক্তি কী থাকে? না, এইটার আবার আরেকটা যুক্তি আছে যে যেমন ধরেন আমি পক্ষ থেকে বলছি না যে যদি অক্টেনের দাম এবং পেট্রোলের দামের অনেক বেশি গ্যাপ হয় তখন কিন্তু ধরেন আমি যদি অক্টেন নিতে গেলাম তখন আমাকে পেট্রোল দিয়ে দিল, ধরেন অক্টেনের দাম বলা তো হচ্ছিল দুটোই বাংলাদেশে উৎপাদন করা হয়, উৎপাদন করা হয় কিন্তু উৎপাদনের এই যেই ইয়েটা এটা উৎপাদনের সাথে এটা সম্পর্ক থেকে দামের সাথে সম্পর্কিত। যদি এটাকে দাম আমি একটা রেশনাল জায়গায় মানে একটা ইয়ে জায়গায় রাখতে না পারি তখন এটা এখনও যেটা গভর্নমেন্ট বলছে যে এটা বাইরে পাচার হয়ে যায়, বাট এই যুক্তিটা শ্যামলদা বললেন যে এটা আসলে যুক্তি না, পাচার ঠেকানোর দায়িত্ব গভর্নমেন্টের এবং এটা আমি একটা কন্টেনারে করে নিয়ে যাই না এবং আমাদের সারা বর্ডার জুড়ে একটা ফোর্স আছে এবং একটা মেকানিজম আছে, সুতরাং আমি এটা কেন ঠেকাতে পারবো না, সুতরাং এইটা যুক্তি না। কিন্তু আমাকে একটা আবার যেটা হচ্ছে যে আমি যদি যেটা বললাম যে পেট্রোলের দাম যদি আমার হয় 130 টাকা এবং অক্টেনের দাম যদি হয় 150 টাকা তাহলে আপনাকে পেট্রোল বলে অক্টেন বলে আমাকে আপনাকে পেট্রোল দিয়ে দিবে আপনি, আমি তো আর এই যখন আমি একটা পাম্পে তেল নিতে যাব তখন তো আমাকে পক্ষে এটা ইয়ে করা সম্ভব না, মানে জাস্টিফাই করা সম্ভব না, খুচিয়ে দেখা সম্ভব না যে এটা পেট্রোল না অক্টেন, আমাকে বলছে অক্টেন দিচ্ছে, রং দিয়ে তো আলাদা করা যায় অনেকদিন থেকে, তারপরে এটা মানে খুব বেশি যখন এটা দেয় তখন আমি দেখিও না যে আমাকে কী দিচ্ছে। সো এই জিনিসগুলো বাট এই অল দিজ আর ইট ক্যান বি মনিটরড এবং এই মনিটরের দায়িত্বটাও সরকারের, এই যে পাচার হয়ে যাচ্ছে এটা রোধ করার দায়িত্ব সরকারের, সুতরাং এই যুক্তিগুলো দিয়ে মানে মানুষকে বোঝানো হয়তো সব ক্ষেত্রে সম্ভব না এবং এগুলো করে একটা রেশনাল জায়গায় থাকে। আর আপনি যেটা বললেন যে দামটা আস্তে আস্তে মানুষকে সহনীয় করে বাড়ানোর বিষয় আছে, আরেকটা হচ্ছে মানুষের ইনকাম যদি না বাড়ে তাহলে যতই এই বিষয়গুলো তখন মানুষ নিতে পারে না, তখনই মানুষের মধ্যে রিপারকাশন হয়। এই ফাঁকে জনাব মাহমুদুর রহমান মান্না আহ্বায়ক নাগরিক ঐক্য আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে আপনারা নতুন একটা জোট গঠন করলেন গণতন্ত্র মঞ্চ, সেটা নিয়ে আপনার কাছে জানতে চাইবো। আর আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে জনগণের স্বার্থ দেখবে কে, সেটা নিয়ে যদি আপনার কোনো ভাবনা থেকে থাকে। আমরা আজকে একটা জোটের কথা ঘোষণা করেছি, এই জোটটি আমরা তো কাজ করছিলাম মেলা দিন ধরেই ভেতরে, মূলত মানে দীর্ঘদিনের অভিজ্ঞতা, আমরা আমাদের বক্তব্যের মধ্যে বলেছি প্রায় 50 বছর অভিজ্ঞতা, বাংলাদেশে গণতন্ত্র নির্মিত হয়নি, আমি বলছি নির্মিত হয়নি, প্রতিষ্ঠিত হয়নি, চর্চা হয়নি, ফলে দেশে এখন ধীরে ধীরে একেবারে পাকাপোক্ত একটা স্বৈরাচার ফ্যাসিবাদ ক্ষমতায় বসতে পেরেছে, এদের হাতে এখন দেশের মানুষের জন জীবন জীবনযাত্রা কিছু নিরাপদ নয়, এখানে ভোটের কোনো ব্যবস্থা নেই, সম্পূর্ণভাবে ভোট জি হ্যালো জি আপনার শুনতে পাচ্ছি আপনার কথা, একটু যদি আপনার মোবাইলটা বা ল্যাপটপটা যেটাই হোক যদি রেখে নেন কোথাও তাহলে বোধহয় আমরা দেখতে পারতাম আপনার। আমি এখন কথা বললে পড়ে যায়? জি শুনতে পাচ্ছি, জি এখন ঠিক আছে। আচ্ছা আমি প্রথম থেকে বলবো নাকি যেখানে ছিলেন সেখান থেকে বলতে পারেন? এই অভিজ্ঞতার আলোকে আমরা গণতন্ত্রের জন্য লড়াইয়ে আর একটা বিষয় যুক্ত করছি, সেটা হচ্ছে এটা শুধুমাত্র ভোটের লড়াই না, নিশ্চিতভাবেই দেশে জনগণের ভোটের অধিকার নাই, মানুষের কথা বলার অধিকার নাই, কোনো মৌলিক অধিকার নাই, এর বিরুদ্ধে লড়াই করতে হবে এবং সেজন্য আমরা বলছি বর্তমান সরকারকে দিয়ে এই ভোট হবে না, অতএব সরকারকে পদত্যাগ করতে হবে, তার জায়গায় একটা অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে, এই পার্লামেন্ট সম্পূর্ণভাবে বাতিল করতে হবে, নির্বাচন কমিশন বাতিল করতে হবে এবং ইভিএম পদ্ধতিতে কোনো ভোট চলবে না। আমরা এই জন্যে যারা যারা এই দাবিতে একমত আছেন তাদের সবাইকে নিয়ে আন্দোলন, ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে চাই। বাংলাদেশের বাস্তব পরিস্থিতির আলোকে এটা এখন প্রায় সবাই উপলব্ধি করেন যে এটা
এক মঞ্চে দাঁড়িয়ে করা সম্ভবত হবেই না। বিভিন্ন কারণে এরকম আছে যে এই দল ওই দলের সঙ্গে চেহারা দেখা দেখি করা, এক মঞ্চে উঠতে চান না। তাই আমরা বলছি যারাই আন্দোলন করবে, আমরা এই যে ন্যূনতম দাবির কথা বললাম এর ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে পারবেন, তারা দরকার লাগলে আলাদা আলাদা ভাবে দলগত ভাবে অথবা জোটগত মানে নতুন জোট গঠন করে জোটগত ভাবে একটা যুগপৎ আন্দোলনে থাকবেন। লক্ষ্য এটাই হবে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। কিন্তু একই সঙ্গে আমরা বলছি যে শুধুমাত্র ভোটের মাধ্যমে একটা সরকার পরিবর্তন, এক দলের বদলে আর একটা দল ক্ষমতা গেল, এই লড়াইটা আমরা করতে চাই না, কারণ এতে কোনো জনগণের লাভ নেই। আমরা একটা সত্যিকার গণতান্ত্রিক সমাজ নির্মাণের জন্য, একটা রাষ্ট্র কাঠামোকে গণতান্ত্রিক চরিত্র সম্বলিত করবার জন্য লড়াইটা করতে চাই। এই জন্য আমাদের কিছু পরামর্শ আছে, তার মধ্যে বেশ কিছু সাংবিধানিক সংস্কার আছে, বেশ কিছু অর্থনৈতিক সংস্কার আছে, যেগুলো দিয়ে জনগণকে সত্যিকার অর্থে একটা কল্যাণধর্মী রাষ্ট্রের দিকে বা কল্যাণধর্মী কর্মসূচির দিকে নিয়ে যাওয়া যায়, সেই কর্মসূচিটাও আমরা হাজির করেছি। এবং এরই ভিত্তিতে আমরা দীর্ঘ সূত্র লড়াই করে জনগণের জন্য একটা মানবিক একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করার লক্ষ্যে আজকে এই জোট ঘোষণা করেছি। জি, অনেক ধন্যবাদ জনাব মাহমুদুর রহমান মান্না আমাদের সাথে যুক্ত হবার জন্য। জনাব শ্যামল দত্ত, আপনার কাছে ফিরে আসতে চাই। এই যে আলোচনাতে আমরা ছিলাম, সেখানে যেভাবে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে তার সাথে অনেক সময় অসামঞ্জস্যপূর্ণভাবে অন্যান্য সেবাগুলোর দাম বেড়েছে। ধরুন বাসের ভাড়ার কথা আপনি খানিকক্ষণ আগেই বলছিলেন, সবগুলো পণ্যের ওপরে এর প্রভাব পড়ছে। এখানে কি আর কোনো উপায়ে এটি নিয়ন্ত্রণ করার রাস্তা রয়েছে সরকারের তরফ থেকে, যে জ্বালানি তেলের দাম যতটুকু বেড়েছে অন্তত তার সাথে যাতে সামঞ্জস্যপূর্ণ হয় অন্য ক্ষেত্রে মূল্যস্ফীতি? না, আমরা তো এর আগেও দেখেছি এবং এখনো বলে আসছি যে যখন একটা জ্বালানি তেল এমন একটা পণ্য যে পণ্যের একটি মাল্টিপ্লাইং এফেক্ট আছে, এর কারণে কৃষি খরচ বেড়ে যাবে, এর জন্য পরিবহন খরচ বেড়ে যাবে, এর জন্য জিনিসের দাম বেড়ে যাবে, ফলে এটা একটা চাবির রিং এর মতো অনেকটা, যে একটা গোছার মধ্যে অনেকগুলো চাবি, এবং জ্বালানি তেলটাই শুধু একটা বড় এফেক্ট হয়, আরো অন্যান্য জিনিসের দাম বাড়লে সেটা এরকম মাল্টিপ্লাইং এফেক্ট হয় না। আরেকটা জিনিস মঞ্জুর আপনি খেয়াল রাখবেন, গত বেশ কিছুদিন ধরে বাংলাদেশে অনেক গবেষণা সংস্থা বলে আসছিল যে বাংলাদেশে যে সমস্ত ফিগার দেয়া হয়, যে সমস্ত ইম্পোর্ট এক্সপোর্ট কিংবা আমাদের মূল্যস্ফীতি, যে সমস্ত রিজার্ভের ফিগার, এগুলো নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করে এসেছিল, কিন্তু তখন আমরা তাদেরকে কড়া ভাষায় কিন্তু সমালোচনা করেছি। কিন্তু এখন এসে দেখতে পাচ্ছি যে আমরা পুরো জিনিসটাকে, অর্থনৈতিক ব্যবস্থাটা একটা লেজেগোবর অবস্থা করে গেছে। আমাদের রিজার্ভ নিয়ে আমাদের কি বক্তব্য সেটাও আমরা বুঝতে পারছি না একজন, আমাদের ইম্পোর্ট আমাদের রেমিটেন্স কত আসে, এই যে ফিগারগুলো নিয়ে এত আমরা আনন্দিত ছিলাম, সেই আনন্দের জায়গাটা যে আসলে আনন্দের জায়গা না সেটা এতদিন পরে এসে বুঝতে পারছি। আমাদের যদি এতই স্ট্রং ইকোনমি হবে, তাহলে বাংলাদেশের ইকোনমির একটা বেসিক প্রিন্সিপাল হচ্ছে গরিব মানুষকে সহায়তা করা। আমরা এগ্রিকালচারে প্রচুর সহায়তা করে এসেছি, আমরা অন্যান্য খাতে প্রচুর, আপনি দেখেন কদিন আগে সারের দাম বাড়লো, এখন আবার ডিজেলের দাম বেড়ে যাওয়াতে আপনার এখন সেচের দাম বেড়ে যাবে, এখন এই অবস্থায় অথচ কৃষকরা কিন্তু আবার পণ্যের মূল্য পাবে না, এইরকম একটি লেজেগোবরে অবস্থায় কেন আমরা পড়লাম, এর কিন্তু কোনো যৌক্তিক কারণে। আপনি খালি যদি বলেন যে আমরা শুধু এত তেলের দাম বাড়িয়েছি তার যে এফেক্ট গুলো পড়বে, সরকার তো জানে এগুলো, তার মানে সরকার নিরুপায় হয়ে কাজটা করতে হচ্ছে, তার মানে এতদিন ধরে আমরা অর্থনীতির যে শক্ত চেহারার কথা বলছিলাম সেটি আসলে সত্য না, এবং আমরা যে ডুগডুগি বাজিয়েছি এতদিন সেই ডুগডুগি বাজানোটা যে সত্য ছিল না সেটা এখন এসে টের পাচ্ছি এবং বুঝতে পারছি যে আমাদের IMF থেকে পর্যন্ত লোন নিতে হচ্ছে, লোন নেওয়া নিয়ে দেখেন আপনি অদ্ভুত কাণ্ড, মানে এটা নিয়ে কিরকম লুকোচুরি, এবং অর্থমন্ত্রীর যে বক্তব্য সেটি অত্যন্ত হাস্যকর যে এগুলো বার্গেনিং করার জন্য নাকি আমরা এই ধরনের লুকোচুরি করেছি। ওয়ার্ল্ড ব্যাংক IMF এর সাথে আপনি যদি এই লুকোচুরি জিনিসগুলো এইভাবে ব্যাখ্যা করেন, সেটি কোনো একটি মানে আমি মনে করি না যে এটা একটা গ্রহণযোগ্য যুক্তি আর কি। ফলে সব মিলিয়ে অর্থনীতির চেহারাটা যে একদম দুর্বল, অথচ একই সময়ে আপনি যেটি বললেন যে ইম্পোর্ট যেরকম হওয়ার কথা তার অর্থনীতিতে যেরকম এফেক্ট পড়ার কথা সেরকম হয়নি, কিন্তু সেরকম কর্মসংস্থান বাড়েনি আপনি, এবং যে ধরনের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এক্সপোর্ট বাড়ার কথা সেটিও হয়নি, তাহলে টাকাটা কোথায় গেল তো আমরা জানি বেগম পাড়ায় ভারী হয়েছে অনেক, আপনার সুইস ব্যাংকে বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে যে চেহারাটা আসছে তার মানে টাকা ওখানে পাচার হয়েছে,
এখন এই যে এরকম একটি অবস্থায় আমি জানি না যে এর মধ্যে তো গ্লোবাল সিনারিও আছে, ইউক্রেনের ইস্যু আছে, অন্যান্য বিষয় আছে, সব মিলিয়ে এরকম একটি অবস্থায় বাংলাদেশের মতো দুর্বল অর্থনৈতিক জায়গায় কিভাবে মোকাবেলা করবে ইতিমধ্যে আমার ধারণা কোনো সঠিক চিত্র আমাদের কাছে নেই দেখে আমরা কিছু পিসমিল সিচুয়েশন নিচ্ছি, পিসমিল ইয়ে নিচ্ছি, মানে হঠাৎ করে এই জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছি এবং বুঝতেও পারছি না যে এর মানে এফেক্ট গুলো সাধারণ মানুষকে কিরকম একটি দুর্বিষহ অবস্থার মধ্যে ফেলবে, বিশেষ করে যারা সীমিত আয়ের লোক। একজন দর্শক আছেন আমাদের সাথে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করতে পারেন। জি আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমি সাধারণ কমিটির ব্যবহার জোয়াখালী থেকে, আমার প্রশ্ন মাননীয় অতিথিদের কাছে যে ক্ষমতার রাজনীতিতে জনগণের স্বার্থ কেন দেখবে সাধারণ রাজনীতিবিদরা? গতকাল প্রতিদিন বিএটিএর যে মিটিং, ভাড়া নির্ধারণের মিটিং ছিল, ওইখানে কোনো রাজনীতিবিদ ছিলেন না, শুধু বিএটিএর চেয়ারম্যান এবং পরিবহন মালিক, আর পরিবহন মালিকরাই আবার রাজনীতিবিদ, ওনারাই ব্যাংকের মালিক। একজন পরিবহন যিনি মালিক, আমার জানা মতে উনি একটা দল করেন, উনি পনেরোশো বাসের মালিক, আরেকজন 1200 বাসের মালিক, তো উনারা কেন আমাদের স্বার্থটা দেখবেন? আর কি ওই যে গণতান্ত্রিক মঞ্চ, কি উনারা কি করতে পারবেন ক্ষমতার রাজনীতিতে? জি ধন্যবাদ। জনাব মাসুদ কামাল কিছু বলতে চান এই প্রসঙ্গে? না, এখানে একটা জিনিস হলো কি যে দেখেন, এই যে তেলের দাম বাড়ালো না, যুক্তিটা কি তাদের মানে অনেক টাকা লস হয়ে গেছে, 8000 কোটি টাকা লস হয়ে গেছে, উঠাইতে হবে। আচ্ছা একটা কথা আপনি আমাকে বলেন, এই তেলের দাম বাড়িয়ে আপনি যত টাকা ইনকাম করবেন সেই টাকার পরিমাণটা, এই তেলের দাম বাড়ানোর কারণে যে সমস্ত পণ্যের দাম বাড়বে এবং দাম বাড়ানোর দাম বৃদ্ধির যে পরিমাণটা, কোনটা বড় এবং কোনটা গুরুত্বপূর্ণ? এই 8000 কোটি টাকা আপনার সাশ্রয় করতে যেয়ে আপনি তো 80000 কোটি টাকার ফেসাতে ফেলাই দেবেন জনগণকে, তো আপনি অর্থনীতিটাকে চাঙ্গা করবেন কিভাবে? মানুষের কাছ থেকে টাকা এভাবে শুষে নিয়ে আপনি অর্থনীতিকে চাঙ্গা করতে পারবেন? অর্থনীতি কোন থিওরিতে বলে ভাই, এটা এটা তো কোনো সিস্টেম হতে পারে না। শুনেন, আপনি যা কিছুই করেন না কেন, একটা রাষ্ট্র চলবে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা দিয়ে, আপনাকে তো পরিকল্পনা করতে হবে। আমাদের এখানে হচ্ছে কি অ্যাডহক ভিত্তিতে কাজ হচ্ছে, ওই একটা বাঁধের মধ্যে এক জায়গায় ফাটল ধরছে, ঠিক আছে, বাঁধের আরেক জায়গা থেকে মাটি আই না, এটাকে বন্ধ করো, এটাও বন্ধ হচ্ছে না, আরেক জায়গায় আপনার ফাটল বড় হচ্ছে। এইভাবে তো রাষ্ট্র চলতে পারে না। যে কথাটা শ্যামল দত্ত বলেন কঠিন কথা কিন্তু, যে অর্থনীতির ওই যে আমাদের অর্থমন্ত্রী বলছে না আমরা এখন মানুষকে ঋণ দেব, শ্রীলঙ্কাকে দিয়েছি, সুদানকে দিয়েছি, এই যে বাহাদুরি, এই বাহাদুরি এখন কই? এই বাহাদুরি কই এখন? ওই শাহ আব্দুল করিমের ইয়ের মতো, গানের মতো, আগের সে বাহাদুরি তো নাই, তো ওই বাহাদুরি দেখাছিলেন কিছুর উপর ভিত্তি করে? তখন খেয়াল ছিল না আপনি কী হবে না হবে, মানে ওই তো বললাম যে সব খালি সাময়িক চিন্তা যে এখন আমি কী করবো। আপনাকে তো রাষ্ট্র চলবে তো দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে, সেই পরিকল্পনাটা কই? আপনি জুলাই মাসে একটু বেশি আসছে রেমিটেন্স, মাথায় খারাপ হয়ে গেছে এর মধ্যে রেমিটেন্স? আরে ভাই, জুলাই মাসে তো রেমিটেন্স বেশি আসছে কুরবানি ঈদের কারণে, বিদেশের লোক এনে কুরবানি দেওয়ার জন্য টাকা পাঠাইছে, অগস্ট মাসে আসুক না দেখি এরকম টাকাটা আসবে। অথচ যেখান দিয়ে আমি টাকা ইনকাম করতে পারতাম, যে এই আপনার শ্রমিকদের দিয়ে বিদেশে, এই শ্রমিকদের ক্ষেত্রে আপনি দেখেন কী দুর্ব্যবহারগুলো মানে করা হয়, যারা বিদেশে যায় প্রত্যেকটা লোক প্রত্যাহার শিকার হয়ে যায়, 60,000 টাকা দিয়ে যেখানে যাওয়ার টাকা লাগে সেখান থেকে 3,00,000-3,50,000 টাকা ব্যয় করতে হয়, ওখানে যাওয়ার পর ওখানে দূতাবাস তাদের সঙ্গে মানে একদম তুচ্ছ তাচ্ছিল মতো আচরণ করে, এইগুলি ঠিক করছেন আপনি? কোনো প্ল্যানিং আছে? পাঠাই দেবেন যেখানে শ্রমিক যাবে ওখানে আপনি পাঠাই দেবেন আনারকুলিকে, তো হবে? ধন্যবাদ। জনাব বাজিদ মিলকি আপনার কাছে ফিরে আসতে চাই, সামনে যে এই অবস্থা যদি চলতে থাকে স্বাভাবিকভাবে সাধারণ মানুষ অনেক সংকটে পড়বে, আপনারা সবাই আলোচনা করেছেন, তেলের দাম যেহেতু বিশ্ববাজারে কমেছে, আপনি কি কোনো সম্ভাবনা দেখেন সামনে এটি কমিয়ে আনার? কারণ সেরকম খুব বেশি উদাহরণ তো আমাদের সামনে নেই। না, খুব রিসেন্টলি যে দাম কমবে সেরকম মনে হয় না, কারণ গভর্নমেন্ট যেই যে কথাগুলো বলছে, যেই লসটা হয়েছে তাদেরকে সেই লসটা পূরণ করার পরে হয়তো কমানোর সুযোগ আসতে পারে, কিন্তু এর মধ্যে যদি আবার দাম বেড়ে যায়, আমরা জানি যে তাইওয়ানে ক্রাইসিস হচ্ছে, সেটা খুব বেশি ইম্প্যাক্ট করবে জানি না, ইম্প্যাক্ট হয়তো করবে না,
ইউক্রেনের যেটা বলা হচ্ছে যে ইউক্রেন এবং রাশিয়ার জন্য এই যে ক্রাইসিসটা তৈরি হয়েছে, তেলের দাম বেড়ে গেছে এবং আরেকটা ক্রাইসিস যে তৈরি হবে না, হিসেব তো বলছে তেলের দাম বা এই ধরনের জ্বালানি আমদানি এবং খাদ্যে আমদানিতে আমাদের প্রবৃদ্ধি ঋণাত্মক, অর্থাৎ আমাদের খরচ কমেছে, বরং খরচ বেশি বেড়েছে যেগুলো সেগুলোতে তো আমরা ব্যাখ্যা পাচ্ছি না, যেগুলো যেমন কাঁচামাল আমদানি বলুন বা মূলধনী যন্ত্রপাতি বিভিন্ন কারখানার যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে, সেই জায়গায় আসলে সরকারের কোনো পদক্ষেপ আপনি দেখেন? আমাদের এখন পর্যন্ত যে আমদানি, আমরা যে যেটা বললেন কামাল ভাই, যেটা বললেন যে আমরা এখন পর্যন্ত রেমিটেন্স দিয়ে কিন্তু বেঁচে আছি, রেমিটেন্সটাই এই যে গত মাসে পজিটিভ হয়েছে এটা আমাদেরকে একটা স্বস্তির জায়গা দিয়েছে। আগামী মাসে আমি জানি না, যে কামাল ভাই যেটা বললেন যে আমরা আশা করব যে আগামী মাসেও এই রেমিটেন্সটা আমাদেরকে একটা স্বস্তি দিবে, কিন্তু যদি কমে যায় এবং আমদানি রফতানির ক্ষেত্রে একটা বড় ধরনের গ্যাপ আছে, সো এই জায়গাগুলোতে ক্রাইসিস আছে। এবং যে আমদানি রফতানির যে গ্যাপ এবং রেমিটেন্সের যেহেতু কমে গিয়েছিল সেই কারণেই কিন্তু আমরা এই ক্রাইসিসটাতে পড়েছি, কারণ রেমিটেন্স যদি বেশি আসে, আমদানি রফতানির গ্যাপ যদি কমে যায় অথবা রপ্তানি বেশি হলে আমদানি কমে যায়, তাইলে আমাদের একটা স্বস্তির জায়গা আছে, কিন্তু সেই জায়গায় আমরা খুব বেশি সম্ভাবনার জায়গা দেখছি না, এটা হচ্ছে একটা ব্যাপার। এবং একইভাবে যে আমি বললাম যে তেলের দাম এখন অনেক ইন্টারন্যাশনাল মার্কেটে কম আছে, এটা যদি আবার বেড়ে যায়, বেড়ে যে যাবে না এরকম কোনো নিশ্চয়তা কিন্তু নেই, যদি বেড়ে যায় তাহলে তো দাম কমানোর কোনো সুযোগই নেই। এবং গভর্নমেন্ট যেটা বলছে যে এই তাদের তাদের ভাষায় যেই যেই লসটা হয়েছে সেই লসটা তারা পূরণ করার পরে হয়তো যদি সম্ভব হয় তারা দাম কমাবে, এবং দাম বাড়ানোর যুক্তির ক্ষেত্রে তারা বলছে যে নিরুপায় হয়ে যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটে বেড়ে গেছে সেই কারণে দাম বেড়েছে। আরেকটা দিকে তো প্রচন্ড অস্বস্তি কাজ করছে, সেটা হচ্ছে ডলারের দাম, এবং আজকে খোলা বাজারে ডলার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ, এবং এর পাশাপাশি বেশ কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে। যেমন আজকে দেখছিলাম যে 6 ব্যাংকের ট্রেজারি প্রধান পদ হারিয়েছেন, তার অতিরিক্ত মুনাফা করেছিলেন বলে, তাতেও কি লাভ হচ্ছে খুব একটা? ডলারের দামের ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত আমার স্মরণ হয় না যে ডলার এই একটা জায়গায় যাওয়ার পরে এর থেকে কমে এসছে এরকম 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 উদাহরণ আমাদের কাছে নাই। সুতরাং ডলারের দাম কমবে এরকম, তেলের দাম কমে, অন্য গোল্ডের দাম কমে, অন্য যে কম্পোনেন্টসগুলো আছে সেগুলো হয়তো কমে, কিন্তু ডলারের দাম কমবে এরকম উদাহরণ ইটস ভেরি রেয়ার। সুতরাং এই জায়গাগুলো অ্যাডজাস্ট করা, এবং আলটিমেটলি এই যে যেটা বলছিলেন যে IMF লোন, অন্য জায়গায় লোন নিয়ে আমি জিনিসকে করব, জনগণের টাকা থেকে আমি নিয়ে এই জায়গাগুলোকে একটা রেশনাল জায়গায় নিয়ে আসবো, ইটস ভেরি ডিফিকাল্ট। এবং আরেকটা ওই যে কামাল ভাই বলছিলেন যে আমার জনগণের যদি ইনকাম বেড়ে যায়, এবং সেই জায়গাগুলো কিন্তু দেখছি না আমরা, কারণ এই সাধারণ মানুষের ইনকাম বাড়তে গেলে অন্যান্য ইনস্টিটিউশন প্রতিষ্ঠান বা অন্য জায়গাগুলোর ইনকাম বাড়তে হবে, সেই জায়গাগুলো খুব বেশি পজিটিভ সাইন আমরা দেখছি না। সুতরাং আমি জানি না, মানে আমাদের জন্য ভবিষ্যৎ একটু কঠিন কঠিন এটা। অনেক ধন্যবাদ জনাব শ্যামল দত্ত, আপনার কাছে ফিরে আসি। ধরুন IMF থেকে যে 4.5 বিলিয়ন ডলার ঋণের কথা বলা হচ্ছে সেটা যদি চলেও আসে, বা আরও যে বাজেট সহায়তার কথা বলা হচ্ছে সেগুলো যদি আসে, এবং এর পাশাপাশি যে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে চলা বলুন বা অর্থ পাচারের বিষয়গুলো, এগুলো যদি সমাধান আমরা না করতে পারি, তাহলে কি আদৌ আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াবার কোনো সুযোগ থাকে কি না? না, সেরকম নাই, কারণ আপনি তো আবার সাইফন হয়ে যাবে টাকাটা, আপনি আনবেন বাইরে থেকে, সে টাকাটা আবার এখানে অপ্রয়োজনীয় খাতে যদি আপনি খরচ কমাতে না পারেন। আমাদের এখানে বাংলাদেশে এখনো অপ্রয়োজনীয় খাতে প্রচুর খরচ আছে, প্রচুর প্রিফারেন্স আছে, করাপশন এখনো প্রচুর টাকা চলে যায়। এখন এই জায়গাগুলোতে যদি আপনি বন্ধ করতে না পারেন, আইনে কোনো লাভ হবে না। IMF লোনের ব্যাপারে যেটি বলা হচ্ছে, এটি বেল আউট না, এটা আমাদের রাজস্ব খাতে এটা ইনপুট দেবে, প্রায় 45,000 কোটি টাকার মতো যদি আমরা পাই, সেটি আমাদের ডেভেলপমেন্ট কাজগুলোকে আমরা অব্যাহত রাখতে পারবো। তার মানে কি, আমাদের ডেভেলপমেন্ট খাতে আমাদের যে বাজেট ছিল, যে বাজেটটি আমরা রেখেছিলাম, এবার বাজেট করেছিলাম, সেটা আমরা এখন মেনটেন করতে পারছি না। তো এই মেনটেন করতে না পারার পেছনে দুর্বলতাগুলো কি আছে সেগুলো তো আমরা খুঁজে বের করছি না। যেটা একটু আগে আপনি শুরুর দিকে বলেছিলেন, দেখেন আপনি কদিন আগেই বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আসার পরপরই খেলাপি ঋণ গ্রহীতাদের একটা বিরাট সুবিধা দেওয়া হলো। তাহলে আপনি জনগণের টাকা নিয়ে বড় লোকদের এই যে যারা টাকা নিয়ে টাকা ফেরত দেন না, তাদেরকে সুবিধাগুলো দিচ্ছেন। সেই সুবিধাটা যদি আপনি আজকে বিদ্যুৎ খাতে দিতেন, সেই সুবিধাটা যদি আজকে আপনি তেলের খাতে দিতেন, যেগুলো আসলে সাধারণ মানুষকে এফেক্ট করবে, সেই জায়গা তো আমরা করছি না। সমস্যাটা তো সেই জায়গাতে যে আপনি
আমরা জানি যে হ্যাঁ সরকার সাবসিডি দিচ্ছে, সাবসিডিটা দিতে হচ্ছে কারণ এই দেশের মানুষের আয় কম, কিন্তু যখন আপনি সাবসিডি বন্ধ করে দেবেন এটার যখন মাল্টিপ্লাইং এফেক্ট হবে তাহলে একজন নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষের অর্থনৈতিক অবস্থা উন্নয়নের জন্য আপনি কি করছেন সেটার কিন্তু কোনো কর্মসূচি নেই। আপনি দেখবেন আপনি আমরা একটা ভালো রেশনিং সিস্টেম করতে পারি নাই, আমরা একটা ভালো ওই যে টিসিবির মাধ্যমে একটা একই লোক গিয়ে গিয়ে কিনে, মানে এই যে সাধারণ মানুষকে যে একটু সহায়তা করবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন যে সমস্ত দেশের আমরা উদাহরণ দিই, আপনি ইংল্যান্ডের প্রতিটা লোকের অ্যাকাউন্টে তো 1,000-2,000 পাউন্ড প্রতি মাসে চলে যায়, আপনি এসব দেশের উদাহরণ যখন আমরা দিই সেসব দেশে দাম বেড়েছে, সেসব দেশে তাদের তো নানা রকম সোশ্যাল বেনিফিট আছে কিন্তু আমরা তো সেই সমস্ত উদ্যোগের মধ্যে নেই, ফলে মানুষ এখন যে কষ্টকর একটা জীবনের মধ্যে পড়ে যাচ্ছে সামগ্রিক অবস্থার কারণে সেটি আমি জানি না, মানে কিভাবে এইটা দুর্বিষহ অবস্থাটা কাটানো যাবে সেটা মনে হয় না। আর একটু আগে আপনি একটা ডলার নিয়ে একটি প্রশ্ন করেছিলেন, খোলা বাজারে ডলার পাওয়া যাচ্ছে না, মানজুর খোলা বাজারে ডলার পাওয়া যাবে কেন? ডলারটা কি এটা খোলা বাজারে মুদির দোকানের মতো বেচার জিনিস? এই যে আমরা এত তফাত করেছি ব্যাংকিং রেটে আপনি 95 টাকা ডলার আর বাইরে 115 টাকা, এটা কি করে হয়? আর উইদাউট আপনি ব্যাংকিং সিস্টেম ছাড়া মানি এক্সচেঞ্জের মাধ্যমে যেভাবে আমরা ডলার, এই ডলার তো আসলে কেউ না কেউ পুঞ্জীভূত করেছে, কিনে জমা রেখে দিয়েছে, আপনি ডলার নিয়ে ব্যবসা হয়েছে গত কয়েকদিন যাবত এবং এখনো আমরা তাই করছি। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এখন আমরা তাই করছি, আপনি ব্যাংকে গেলে এলসি খুলতে পারবেন না অথচ দেখেন আপনি তারা কিন্তু ইন্টার ব্যাংক নানা রকম ব্যবসা করছে, ফলে এগুলো মানে একটা বিশৃঙ্খল অর্থনৈতিক অবস্থার রেজাল্ট হচ্ছে এই সমস্ত কাজগুলো, যেটি আমি শুরুতে বলেছিলাম যে আমরা যে সমস্ত তথাকথিত ফিগারগুলো দিয়েছি এতদিন সেগুলো যে ভুল ছিল সেটা কিন্তু এখন আমরা টের পাচ্ছি হারে হারে। আমাদের যে সমস্ত প্রবৃদ্ধি, যে সমস্ত অন্যান্য রিজার্ভ, যে সমস্ত এক্সপোর্ট ইম্পোর্টের ফিগার দিয়েছি সেগুলো যে সঠিক ছিল না এই নিয়ে কিন্তু অনেকেই সন্দেহ প্রকাশ করছিল, কিন্তু সেটি যে এখন যে একটা সত্য সেটা কিন্তু প্রমাণিত হচ্ছে। জি অনেক ধন্যবাদ, আজকের মতো সময় ফুরিয়ে গেছে, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে।